বালাবিন আজবরাজী আল্লাহ তাল হাদিস সোনানী আবু দাওদেও রয়েছে মুসনাদ আহমদেও রয়েছে আর হাদিসটি সহি আলি সাল্লাম যে কবরের জীবন সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কবরের জীবনের একটি ভাগ হচ্ছে কবরের প্রশ্ন উত্তর কবরে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় আল্লাহর দুই ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাকের দুই ফেরেশতা চলে আসেন যখনই কবরে মানুষকে দাফন করা হয় তারপরে আর এসে বসিয়ে দেন আর বসিয়েদের জিজ্ঞাসা করেন একে বলা হয়েছে ফিতনাতুল কবর কবরের ফিতনা মানে কবরের পরীক্ষা কবরের পরীক্ষা আল্লাহ পাক পক্ষতে এই কবরের পরীক্ষা হয় যে এই পরীক্ষায় পাশ করতে পারছে না পারছে না এজন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দোয়াই শিখিয়েছেন আল্লাহ মাইনাজামিন আজাবিল কাবর বা আফিতনাতিল কাবরের কথাও ও আইজ হু বা ওয়াকেহি আল্লাহ তো কবরের জীবনে একটি রয়েছে প্রশ্ন উত্তর আর আরেকটি বিষয় রয়েছে কবরের জীবনের আজাব অথবা নিয়ামত এই দুটি বিষয়কে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব সহি হাদিসের আলোকে এবং কোরআনে করিমের আয়াতে যে ইঙ্গিতগুলি রয়েছে কবর আযাব সম্পর্কে সেগুলিও উল্লেখ করব। আল্লাহ ফাকরবুল আলামিন কোরআনী কারিমের সুরা এবরাহিমের সাদ করেছেন ইউসাব বেতুল্লাহুল্লাজিনা আমানু বিল কৌলি সাবিত ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা আল্লাহ ফাকরব্দুল আলামিন দৃঢ় রাখবেন অটল রাখবেন আল্লাজিনা আমানু মমিনদেরকে বিল কৌলি সাবেত অটল কথা মজবুত কথা দ্বারা ওয়ুদিল্লুল্লাহ জয়ালেমিন এবং জালেমদেরকে আল্লাহ ফাকরবুল্ আলামিন পথভ্রষ্ট করে দেবেন পথ হারা করে দিবেন তার রাস্তা হারিয়ে দিবে তারা জবাব দিতে পারবে না ফারুল্লাহ আল্লাহ যা চাইবেন তাই করবেন বারাবিন আল্লাহ বলছেন যে এই আয়াতটি কবরের জীবন সম্পর্কে কবরের নিয়ামত বা আজাব সম্পর্কে কবরের এই প্রশ্নের উত্তর সম্পর্কে নাজিল হয়েছে নবী করিম সাল্লা সাহেব সাদ করেছেন শহিব বখারি এবং মুসলিম এই রিবায়ত রয়েছে যে যখন মানুষকে কবরে দাফন করে দেওয়া হয় এবং সাথী সঙ্গীরা দাফন করে সেখান থেকে ফিরে চলে আসে নিজ নিজ বাড়ির দিকে টান দেয় সেই সময় লোকেরা যে চলে যাচ্ছে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায় দুইজন ফেরস্তা চলে আসে আতাহ মালাকানে মালাকান দুই ফেরেশতা এসে তাকে ওইখানে বসিয়ে দেয় এই কবরের জীবনে যে বসিয়ে দেয় এই বিষয়গুলি দেখার বিষয় নয় এগুলি হচ্ছে ইমান বিল না দেখে বিশ্বাসের বিষয় না দেখে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু বিশ্বাস করি জীবাণু দেখেন না আপনি জীবাণুকে আপনি বিশ্বাস করছেন আপনি বিদ্যুৎ দেখেন না তার মধ্যে সেই বিদ্যুৎকে বিশ্বাস করছেন এই রকম আজকে সায়েন্সের যুগে বহু দুনিয়াবি বিষয় পার্থিব বিষয় না দেখে আমরা বিশ্বাস করছি আল্লাহ ফাক রাব্বুল আলমীন মানুষকে যে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং বিবেক বুদ্ধি দিয়েছেন তা সীমিত এ দৃষ্টি সতীরা চলে যাচ্ছে দাফন করে তক্ষণে ফেরেশতারা এসে বসিয়ে দিয়েছে আত্মীয় স্বজনরা চলে গেল সাথীরা চলে গেল আমাকে ছেড়ে হাই আমাকে একা রেখে চলে গেল ওই সময় তাকে জিজ্ঞাসা করা শুরু হবে যদি সৎ লোক হয় এক রকমের উত্তর হবে অসৎ মানুষ হয় তাহলে তার আলাদা হবে মম্মিনের উত্তর আলাদা হবে কাফের মোনাফেকের উত্তর আলাদা হবে নবী এ কারিম সাল্লাল্লা করেছেন জিজ্ঞাসা করবেন ফেরেশতা এই দুই ফেরেস্তার নাম হচ্ছে মুনকার এবং নাকির এ মুনকান নাকির ফাইউজ লেসানহি ফায়াকুল আন এল্লাহু বসিয়ে দেবে এবং জিজ্ঞাসা করবে যে মান রব তোমার প্রতিপালক কে তোমার রব কে যদি মমিন হয় আম্মাল মমেন যদি মমিন হয় বলবে ফায়ায়াকুল ও রব্বী আল্লাহ আমার রব আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার এই জিগ্দাতা আমার লালন পালনকারী আল্লাহ তহিদে সাক্ষ্য দেবে তখন জিজ্ঞাসা করা হবে মা তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তোমার জীবনবিধান কি ছিল কোন জীবন বিধান তুমি গ্রহণ করেছিলে আল্লাহ প্রদত্ত জীবন বিধান গ্রহণ করেছিলে যা করেছি সাল্লামের মাধ্যমে সারা বিশ্বের মানুষের জন্য এসেছে আর না অন্য কোন মানবরচিত বিধান অথবা বিকৃত বিধান তোমরা গ্রহণ করেছিলে রোহিত বিধান গ্রহণ করেছিলে মা তোমার দিন কি ছিল তোমার পন্থা কি ছিল মমিন বলবে দিন ইসলাম আমার দিন ইসলাম ছিল আমি ইসলামের অনুসারী ছিলাম আমি আল্লাহর সামনে আত্মসমর্পণকারী ছিলাম আমি আল্লাহর বিধানের সামনে আল্লাহর কোরআনের আইনের সামনে আত্মসমর্পণকারী ছিলাম তারপরে জিজ্ঞাসা করা হবে মাহাজার রজুল আলহ জি বয়েশা ফিকুম ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন মমিন যদি হয় জবাব দেবে যে হোয়া রসূল্লাহ সাল্লাল্লাহ হলে তিনি আল্লাহ পাকের প্রেরিত রসুল যা আনাবিল বেয়েনাদ সুস্পষ্ট আমাদের কাছে দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং আমি ঈমান নিয়ে এসেছি এবং বিশ্বাসও করেছি আল্লাহ ফাকরব্গুলাল পক্ষ থেকে ডাক দা ফাই ওনাদিমোনাদিম মিনার সামায়ে আকাশ থেকে আহ্বানকারী আহ্বান করে ডাক দেবে এবং বলবে আন দাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আল্লাহ ফাকরব্রা বলবেন যে আমার বান্দা সত্য বলেছে ফাফরেসু লাহু মিনাল জান্নতি ও আলবেসু অহ মিনাল জান্নতি ওয়াফতাহু লাহু বাবান এলাল জান্না তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা তার জন্য খুলে দাও ফায়াতি হে মিনরি হে হা অতি বেহা জান্নাতের সুগন্ধি আসতে থাকবে জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে নবিয়ে করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম সৎ লোকদের সম্পর্কে এই কথাগুলি বলেছেন এবং তাকে বলা হবে এ বলা হবে নাম কানো অরুস তুমি শুয়ে যাও যেমন নতুন বর শুয়ে থাকে তাকে কেউ জাগায় না তোমাকে কেউ জাগাবে না শুয়ে থাকো আরাম করো তুমি এবং এই নিয়ামত ভোগ করতে থাকবে তো প্রশ্ন উত্তর এই হবে নেকলোকদের কে মমিনদেরকে তখন এই উত্তর তাদের হবে নবী করিম সাল আমাল কাফের ও আবিল মোনাফিক ও কাফের মোনাফেক যদি কাফের অস্বীকারী হয় অথবা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তরের কপট ছিল লোক দেখানো সে মমিন মুসলিম হয়েছিল কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না জাতিতে মুসলমান হয়েছিল জীবনে কোনোদিন চিন্তা করেনি যে পরকাল আছে তার জন্য কিছু করতে হবে মুসলিম হওয়ার জন্য বিশ্বাস লাগে কথা লাগে কাজ লাগে এ তিনটি বিষয় লাগবে আর বিশ্বাস নেই অথবা বিশ্বাস আছে দাবি কিন্তু আসলে বিশ্বাস মোতাবেক কোনো কাজ নেই সারা জীবনটা চলে গেল তাহলে এই বিশ্বাসে আসলে মিথ্যাবাদী নবী করিম সাল্লাম বলছেন যে কাফের মুনাফিক যদি হয় তো উঠিয়ে যখন বসিয়ে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে যে মান আতরি হাই আফসোস হাই আফসোস আক্ষেপ করছি যে কিছুই জানি না মুনাফিক হলে বলবে মুনাফেক যেহেতু সাক্ষী দিত মিছামিছি সাক্ষী দিত সেজন্য বলবে সামে তো না কাজা বা কাজা লোকদেরকে শুনতাম এরকম বলতো তাই আমরাও বলতাম যখন জিজ্ঞাসা করা মান রব্য বলবে কিছু জানি না মা দিন ও তোমার দিন ধর্ম কি ছিল বলবে যে হাই আফসোস কিছুই জানি না বড় আক্ষেপের বিষয় আমরা কিছুই জানতাম না কিছুই খোঁজ রাখি না তবে লোকদেরকে এইরকম বলতে শুনতাম আমরাও তাই বলতাম যখন জিজ্ঞাসা করা হয় মাহাজার রাজুল আল্লিজি বই এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন বলবে হাই আফসোস কিছুই জানি না তবে লোকদের কাছে শুনতাম যাই শুনতাম তাই আমরা বলতাম আল্লাহ ফখরাবোলা পক্ষ থেকে ডাক দেওয়া হবে আবদি এই বান্দা মিথ্যা বলেছে মিথ্যুক অর্থাৎ তাকে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছিলেন তাকে সময় দিয়েছিলেন তাকে বোধশক্তি দিয়েছিলেন তার কাছে দিন পৌঁছে দেওয়া হয়েছে তারপর এই মিথ্যুক না বিশ্বাস করেছে না আমল করেছে না স্বীকৃতি দান করেছে সুতরাং ফাফরেসু লাহু মিনার নার ওয়াল বেসুহ মিনার নার ওয়াফতাহু লাহু বাবান এল নার। এর জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও এর জন্য পোশাক পরিয়ে দাও জাহান নামের পোশাক তাকে দিয়ে দাও আগুনের পোশাক হবে পাবান এলান্নার এবং জাহান দরজা তার জন্য খুলে দাও ফয়াতি হে মিন ওয়া সমু মেহা এই জাহান্নামের গরম উত্তপ্ত বাতাস আসতে থাকবি দুনিয়ার আগুনের পাশে যদি আপনি বসেন তাহলে আপনার কি অবস্থা হবে তা আপনি তো ভালো করেই বুঝতে পারছেন তাহলে জাহান্নামের আগুনের যে তাপমাত্রা দুনিয়ার আগুনের গুণ বেশি সেই তাপ আসতে থাকবে এই পাপিষ্ট লোকের কবরে এবং মেহা এবং বিষক্ত যে বাতাস একবার বিষক্ত করে ফেলবে সে কবরকে এই কবরের জীবন সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এইসব কথাবার্তা বলেছেন এবং এইরকম আরও বহু আজাব হতে থাকবে নবীয়ে করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম যেমন বলেছেন যে ওয়াইন নাহ লাই ওসাল্লাতু আলাল্ কাফের ইফি কাবরেহি তিস আতম আতিস এ নাতি জেনে রাখো যে যে কাফের অস্বীকারকারী যে ব্যক্তি বহুতবাদী লাইসাল্লাতু আলাহ কাফের ইফিকাবরেহি কবরে নিযুক্ত করা হবে নিরানব্বইটি তিস আতমআতিস এ নাতি নী অজগর সাপ তানহাসহু ওয়াতালদা গুহু হাতা দা কুমাসা কেয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে দংশন করতে থাকবে কেমত পর্যন্ত তো এই আজাব বিভিন্ন আজাব গুলি হইতে থাকবে আর সংকীর্ণ করে দেওয়া হবে এমন কবর চাপ দেবে যে হাড় গুলোকে ভেঙে চুরমার করে দেবে পক্ষান্তরে নেহিকাবরিহী কবরকে কোষাদা প্রশস্ত করে দেওয়া হবে যত যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের জীবনে তাহলে এই পরীক্ষাও রেখেছেন এবং অসৎ লোকদের জন্য শাস্তি আজাব রেখেছেন সৎ লোকদের জন্য আল্লাহ পাকের নেয়ামত রেখেছেন কবরের জীবনকে যদি সুন্দর করে নিতে পারি তাহলে পরের জীবন আমাদের সুন্দর হবে আর কবরের জীবন যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে এই কবরের জীবনের আজাব দুই রকম যারা কাফের অথবা যারা মুশরেক অথবা অন্তরের কপর মুনাফেক তাদের জন্য চিরকালের কবরের আজাব শাস্তি হইতে থাকবে আর যারা মুসলিম কিন্তু কিছু কাবিরা গুনা করেছে পাপ করেছে অন্যায় করেছে তাদের জন্য কবরের আজাব স্থায়ী হবে না অস্থায়ী হবে কারোর জন্য কিছু সময় অল্প সময়ের জন্য হবে কারো জন্য বেশ কিছু সময়ের জন্য হবে কারো জন্য দীর্ঘ সময়ের জন্য হবে যার যেমন পাপের মাত্রা থাকবে তেমনই তার জন্য কবরের আজাব হবে ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ ন কবর কাছে গেলে কেঁদে ফেলতেন ও বলতেন ইন্নাল ক্বাবরা আউওয়ালু মানজিলিম মিন মানাজিরিল নিশ্চয় কবর হচ্ছে আখেরাতের সমস্ত স্তরগুলির প্রথম স্তর ফামান নাজা ফিহা এই কবরে যদি নাজাত পেয়ে মুক্তি পেয়ে যায় ফামা বাদাহ আইসর তারপরে অবশ্যই সহজ হয়ে যাবে এবং তাতে মুক্তি পাবে সুতরাং আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচার তৌফিক দান করেন এবং কবরের আজাব থেকে বাঁচার জন্য যে সত আমলের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক আমাদেরকে সত আমলের তফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে হারাম কাজ থেকে অন্যায় কাজ থেকে আল্লাহ পাকের ফরজ অজেব ত্যাগ করা থেকে এবং অন্যায় থেকে আল্লাহ ফাকর্বুল আলমিন জুল মত্যাচার থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ ফাকর রব্বুল আলমিন যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন এবং পরকালেও সুখী করেন কবরের জীবনে আল্লাহ পাক রব্বুল আল যেন আমাদেরকে সুখী করেন আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের কবরকে যেন আলোকিত করে দেন তাদের রুহের যেন ফেরত আল্লাহ পাক মার্জনা করেন পাক আমাদের যেন গুনা খাতা মাফ করে দেন আমাদের যারা পুরোপুরুষ মারা গেছেন মমিন মাফ করে দেন রব্বান ইমান ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين